আমি দুই কথা দেব না আই শুধু হে থাকে তারে পশু সমাজের শ্রেষ্ঠ যুদ্ধ হচ্ছে মল্ল যুদ্ধ তাহলে এই সম্বন্ধ এই মুহূর্তে মল্ল যুদ্ধ হবে এই সোনার মধু করে কিন্তু তোমার কাছে আছে হেমজ্যেষ্ঠ এই হেমজ্যেষ্ঠ তুমি অদূরে নিক্ষেপ করো না না বাবার মত বিলবার মাথা চুটি দাও হে তাল আমি কোনো দিয়ে যত ওই দূরে নিক্ষেপ করবো না পাল্লাবাসীর যুদ্ধ করা রইলে ফিরে দাও ওই মধু কঠিন না হতে এই তোমার সাহস আমি তো শূন্য হতে তাহলে সব শূন্য হতে বাহু যুদ্ধ করিব বড় তোমার তুমি বাহু যুদ্ধ করবে কিন্তু এই হেমতাল হেমতাল আমি সরিয়ে দেব হ্যাঁ বেশ আমি কিছুক্ষণের জন্য হেমতাল এই হেমতাল আমি দূরে সরিয়ে দিলাম এবার এসো এসো পাবার পত্র দেখি কার বাহুতে কত শক্তি
তাকে তুমি দেবী বলে স্বীকার করবে কি না পুরোদিন না কোনদিন না তাহলে কালীদের অতল সাগরে তোকে ভাসিয়ে দেব মা বড় শাল আশীর্বাদে তোমাকে এই নদীর ঘূর্ণি বাগে ছেড়ে দিয়ে গেলাম নাকি চা দিদি মারলে কি হবে দিদি বড় চিন্তা হয় তাই না হ্যাঁ দিদি চা যদি মারা যায় তোমার পুষ্পাঞ্জলি দিবি না পদুকরে তাই না তোমার আছে পায়ে পদ্মের ভেলা ওই পদ্মের ভেলা তৈরি করে পাঠিয়ে দাও চাঁদের সন্মুখী যাও রে পা দিল ভেলা চাঁদের উদ্ধার করো রে ভালো
একদিন এই পদ্মে হয়েছিল মনসার জন্ম এই ভেলা ছুইলে হইব ধর্ম এই ভেলা ছুইব না আমি মনসার কৃত দাসে বাসতে চাই না চলে যা ভেলা চলে যা যাবি না তাহলে নিয়ে যা তোর উপযুক্ত পুরস্কার ওয়াক هلا هلا هلا
তোমার উপর ভর করলাম তুমি আমার যে কোনো যে কোনো একটা কিনারাতে তুলে দাও কিনারা দাদু মরে গিয়েছে কখন মারা গেছে রে এই তো 7:30 পাঁচে কি করে মারা গেল ওই চোখ বন্ধ করে মরে গেছে হঠাৎ মরে গেল স্ট্রোক হয়ে গেছে রে ওই ওই স্ট্রোক হয়েছিল যেতে হবে অত কথা বলিস না তাড়াতাড়ি চল তো যাবো তো তোর তো ভিখারির বাচ্চা রে পয়সা দিবি তো কেন তোর কোনো সময় পয়সা আমাদের চেনে না আমরা ভিখারি হতে পারি আমাদের একটা সম্মান আছে ভদ্রতার সাথে বলো কি চিনি না কি আছে কি 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 হয় না নাকি আমাদের চেনো তো নাম গুলো বল দেখি আমাদের নাম শুনলে সব সব ওই এই রাস্তা যাতে কুকুর আসে বাড়ি বাড়ি গেছে এই ভদ্রবা কি জিজ্ঞাসা করছো যেখানে যাই আমরা বিনা ঢেবনে ফিরি না আমাদের চেনো আবার সেই ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে নাম জানি না দাদা না বোতল আছে বি তাহলে নাম বলি ওই আমরা গৌরণী তাই আমরা দুটি ভাই আঙুলে টিম মারতে বল যেখানে যাই আমরা মার খেয়ে ফাস্ট হয়ে যাই এটা তো প্রমাণটা কি আজ থেকে ফিরছে নাকি ফিরছে আইরা চলো ডাক্তার দেখে তাহলে ফিরছে ভালো করে দাগ আছে আর কলিজুদের দাঁড়ে দাঁড়ে হরি নাম যে বিলাই হরি নাম যে বিলাই বলি ও দাদা আমি তোমাদের মতো একটা মানুষ আমার মনে হয় ভাই নামে ভুল হয় আমার মনে হয় নামে ভুল হয় কোনো ভুল আছে তোর না দাদা আমি যে উলঙ্গ অবস্থায় এই পঙ্কিলের মধ্যে বসে আছি বিচ্ছিরি অবস্থা বসে আছে কেন দাদা উলঙ্গ মানে কি গো আমার শরীরে কোনো বসন নেই বাবা কি বিচ্ছিরি অবস্থা দেখ তা কি হয়েছে তোমার একটা পুরুষের লজ্জা যাওয়া মানে সমস্ত পুরুষের লজ্জা যাওয়া তাই আমি লজ্জা নিবারণ করার জন্য একটি যে কোনো একটি বস্ত্র চাই দাদা এখানে তো কোনো বসন নেই হ্যাঁ বসন দাদু মরে গিয়েছে তো ওই দাদুর একটা ছেঁড়া বসন আছে নেবে কি যা হোক দিলেই হবে আমাকে একটু এইখানে দিয়ে যাবে এই 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 দাদুর বাসন দে ওই ওই দাদার দিয়া দাদা বিপদে পড়েছে ওই দাদার বাসনটা দিয়া আর আমি আইয়া কলসিটা ভেঙে
সোজা চলে আবার শ্মশানের দিকে তাকাবি না ঠিক আছে দেরি করবি না না পিছনে ডাকলে নাকি কেউ ডাকে আবার যদি কেউ পিছনে ডাকে না একদম তাকাবি না ঠিক আছে চলে যাচ্ছি হ্যাঁ আয় তাহলে দাদা হরি নামের দল কীর্তনের দল এই শরীরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই হ্যাঁ কই সব আছে দেখা যায় ওই গ্রামে গিয়ে বলবো মায়েরা ও বাবুরা আমি আপনাদের অধম সন্তান আমি সাত দিন কিছু খাইনি ওই নদীর নোনা জল ছাড়া তাই আমি আমি হাত জোর করে অনুরোধ করছি আমায় কিছু খেতে দাও আমায় কিছু খেতে দাও আমায় কিছু ভিক্ষা দাও না না আমি আমি ওই শ্মশান থেকে কি পাত্র নেবো নিয়ে সবার কাছ থেকে আমি ভিক্ষা পেরে আনবো আর আমি দেরি করবো না পথ চলতে আমায় খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাকে যেতে হবে আমায় ভিক্ষা দাও গো নাগরবাসী Thank you.
সবাই আমাকে ভিক্ষা দিয়েছে, কেউ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়নি, সবাই সবাই সহানুভূতি দেখি আমাকে ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষার অন্ন আমি গ্রহণ করবো। কিন্তু কিন্তু এই পুষ্করণীয় তো স্নান সেরে আমি এই ভিক্ষার অন্ন নিয়ে শিব শম্ভুকে সেবা দিয়ে তারপর গ্রহণ করবো। আমি এই স্থানে রেখে চললাম ওই পুষ্করণীর দিকে। পিতার মন্দিরের মধ্যে ভিক্ষার তন্ডু রেখে সরোবরের কাছে স্নান করতে তোমার এখান থেকে সুরঙ্গ কেটে ভিক্ষার তন্ডু হরণ করে এনে দেবে। ভিক্ষার অন্ন আজ তুমি গ্রহণ করো শিব শম্ভু, আমি ভিক্ষা করে তোমার সেবা দিচ্ছি। ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত সাধিকে শরণে ব্রহ্মকে গৌরী নারায়ণ নমঃ নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় ভিক্ষার অন্ন আমি গ্রহণ করি। ওই মুশিকগণকে পাঠিয়ে আমার আমার ভিক্ষার তন্ডুল হরণ করে নিয়ে গেল। আমি আমি যে খুদ হয়ে আমার জঠুর চলে যায় আমি কোথায় যাব? আর এই গ্রামবাসীর কাছে গেলে আর আমার ভিক্ষা দেবে না, আমাকে খেতে দেবে না, দূর দূর করে দূর দূর করে আমাকে পাগল বলে তাড়িয়ে দেবে। আমি খুব দূরে দেখা যায় একটা বড় অট্টালিকা, আমার মনে হয় কোনো ধনাঢ্য ব্যক্তির বাড়ি। ওই ধনী ব্যক্তির বাড়িতে গেলে নিশ্চয়ই আমি কিছু খেতে পাবো। কে বলো বাবু আমায় কিছু খেতে দাও। ও বাবু বাবু আমায় কিছু খেতে দাও। কি হবে দাদুভাই, কাজ করতে যাওয়া হবে? আমি খোঁড়া হবার, এই আমি কানা হবার, তুই খোঁড়া হবি। তারপর তুই আমার ধরে ধরে নিয়ে যাবি, আমি গান করতে করতে যাবো। তা সেইটা একটু প্র্যাকটিস করি না, আমি চোখ বন্ধ করলে কানা হয়ে যাবো। আর তুই মাঝে মাঝে মিজে মিজে আর কি বলবি? এই দেখ এই গান ধরে ধরে যাব, জানি না তুই কত ইনকাম জানিস। ওই গানটা হাত না এখন গাড়ির মধ্যে উঠে তারপর গান ধরবো। এই দেখ দাদুর কাছ থেকে তো টাকা নিয়ে তো আগাম বসে আছি। দাদু নিয়ে কিছু করবো, দাদু ভাই কাজ করতে যাবো না, যা। আর দেখা বলি তো পিঠ চাল গরম করে দেখতে পেলে তো আমি বলবো চোখে ফুটি পড়ে কানা হয়ে গেছে। মারবো টাকা নিয়েছিস, কানা হবি আর একজন খোঁড়া হবি, পরিবেশ তো খুব ভালো, আর ঢেড়ের লোক এত বড় ভেঙে দেবো রে খানা। দাদু কাজ করতে আর ভালো লাগে না, খুব কষ্ট হয়ে চাঁদ করে করে শরীরই অবস্থা। একে ভাদ্র মাসের ও সব এক ঠিকুড়ে মেরে গেছে। আরে খা খোয়া কাজ না করলে খাওয়া দাওয়াটা হবে কি? কাজ করা যায় তাহলে?
আমি বড় ক্ষুধার্ত, আমি না 7 দিন কিছু খাইনি। 7 দিন? এ মিথ্যা কথা বলছিস। সারা দিন বেলা খাচ্ছ তবু বলছে বাড়িতে অভাব চায় না। তুই 7 দিন খাস নি বাবু? আমি বড় বিপদে পড়ছি। যাদু আমার 3 বেলা খেয়ে শুয়ে গে যাচ্ছে, 7 দিন না খেয়ে মোটা হচ্ছে। আরে শরীর সবই শরের দান, বুঝতে পারছিস না? এই যা হয় হোক, এই তুই বলছিস না 10 কাঠাতে 3টে লোক লাগবে? লোক কি লাগবে? হ্যাঁ লাগবে না, লাগবে ওই জন্য যাব না। তুমি কাজকর্ম করতে পারো? কাজ? হ্যাঁ চাষের কাজ আর কি। চাষের কাজ বাবু, চাষের কাজ না করলে তো খাওয়া দেবে না। হ্যাঁ আমি, হ্যাঁ 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 পারবো। চাষের কাজ বললে শুধু হবে না, ধান কাটা নয়, নিরন কার্য ভাদ্র মাসের ওয়া পারবে তো? এই তোরা সঙ্গে করে নিয়ে যাবি? ঠাকমার গোবিন্দ ভোগ চালের পায়েস হয়েছে আজকে, জানিস না? ওই 5 কাঠাটা গোবিন্দ ভোগ ধান চাষ আছে, বুঝতে পেরেছিস তো? ওইটা এনাকে দিবি, কেমন? ভালো করে নিরন কাজ কর। তুই যা, এই 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 দাদা নিয়ে ওই ওই 5 কাঠা দেনা দিয়ে দিবি। আচ্ছা তোমার কত মাইনে দিতে হবে? মানে রোজগন্ডা? হ্যাঁ 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 রোজগন্ডা। তো যদি কিছু না লাগে বেশি করে বলবি, আমাদের দিয়ে দিবি, আমাদের খুব অভাব। তুই 300 টাকা চাইবি আর 2 বান্ডেল বিড়ি আর একটা দাদা। ও বাবু, হ্যাঁ ওরা বলে দিল আমার ওই 300 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, ওই কি যেন বলে একটা, ও বিড়ি বিড়ি আর বাংলার বোতল। রাম যাদা খম করে টাকা নেবে আর শুধু মরে মরে বসে তাস খেলা করবে, আর বউদের কাছে শুধু দাঁত কিছু নেই শুধু, হারাম যাদা কোথায় গেছে? যাই হোক বাবা, আমার কিছু লাগবে না, ওরা বললো বলে। আচ্ছা আচ্ছা যাই হোক, তা তোমার কি দিতে হবে বল? আমার কিছু লাগবে না বাবু, শুধু শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। ও সব গুণা দিলেই কাজ করবে? এ পেট ভরা গেল গো। আরে দেখে শিখে নে, দেখে শিখে নে। এই এখনো পর্যন্ত পৃথিবীতে মানুষ আছে তোদের মতো অমানুষ নয়। যাই হোক, তোমার জন্য খাবার আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, জমিটা দেখিয়ে দেখ, দেখিয়ে দিয়ে এই তোর কাজ করতে হবে না, তুই পান্তাটা আগে পৌঁছে দিবি, কেমন? বেশি কষ্ট করতে হবে না, বিনা মাইনের লোক অল্প হলে চলবে, বুঝতে পারছো? বলছিলাম তুমি ঠিক পারবে তো, পারবে তো ঠিক। আমার কিন্তু মন কেরাম হচ্ছে না। আরে দেখ আগে, দেখ আগে, তারপরে তো বুঝবি। দেখবি তো আগে, আচ্ছা দেখবি তো। তাহলে তুমি মন দিয়ে কাজ করো, তোমার জন্য পান্তা, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। আচ্ছা হোক, বিনা মাইনে লোক তো। দাদু বড় চালির পান্তা আনবে না, নোনো চালির পান্তা আনবে? সরু চালির পান্তা আর নোনো চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখ ওগুলো সব তো রাখা নেই, বুঝতে পেরেছিস? খালি ওনার মাঠে পৌঁছে দেখ, আর আমি তো ঠাকমার বলি পান্তাগুলো দু জায়গায় বেঁধে দিই। দেখ খালি আমি আসছি। তুমি ঠিক পারবে তো? তুই যা, তুই যা, তোর তোর অত কেন? তুই ঠিক পারবে তো? আমার কিন্তু কিরম মনে মনে হচ্ছে, তুই ঠিক পারবে? যা তুই পান্তান গিয়ে যা, যা। ও দাদা, ও দাদা, ওর কথা কান্দি ও ছেলে মানুষের কথা কান্দি। 5 কাঠা আছে? 5 কাঠা এটা হচ্ছে 5 কাঠা গোবিন্দ ভোগ, আর আমরা যাবো 10 কাঠা ওইটা হচ্ছে রাধা ভোগ। খাবারটা নিয়ে এসো, আমি তাহলে এখানে নিরন কাজ করছি। ঠিক আছে, তা ভালো করে কাজটা করবে, কিন্তু আমি তোমার জন্য বেশি করে আনবো। হ্যাঁ হ্যাঁ, আর ওই সরু চাল খাবে না, নোনো চাল খাবে। দৃষ্টি দিল দেখো মাথা খারাপ হয়ে গেল গো।
আজ চুল উড়ে যায় আজ কাপড় সরে যায় ওরে হারা রে তুই পান্তা খাবিয়া চুল উড়ে যায় কাপড় সরে যায় হারা রে তুই আর কোনালিতে আছিস রে বসে আয়না হারা পান্তা খাবি রে কোনালিতে আয়না হারা পান্তা খাবি রে পান্তায় আমার দাস হয়ে যাই আয়না হারা পান্তা খাবি চুল উড়ে যায় কাপড় সরে যায় হারা রে তুই হারারে তুই পান্তা খাবি হারারে তুই পান্তা খাবি হারা আলীর মাথা আড়া হয়ে শুয়ে আছে ও হারাদা ও হারাদা কি সর্বনাশ এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বাড়িতে তো কেউ ফিরল না আরে দেখে আসি একবার নতুন লোক এসেছে কেমন কাজ করেছে নিজ নয়নে একবার না দেখে তো থাকতে পারি না ওরে হরে রতন হে ফনি কাজ করছিস তো ভালো করে খাও দেখি চল তো দেখি কি কাজ কাজ তুলনা নাই দাদু কি সর্বনাশ ধান গাছগুলো সব একেবারে পাটে শুয়ে আছে কেন পরিষ্কার কাজ তার মানে ধান গাছগুলো সব উবড়ে দিয়েছে তুই কিছু বলিস নাই আমি আর কি তুই কিছু বলিস নাই বিনা পয়সার লোকের থেকে ভালো কাজ হবে না বাবু চেপা খাও বাবু কাজ পছন্দ পরিষ্কার কাজ বাবা বাবা তা ধান গাছের মধ্যে ওই পাতিগুলো রেখেছ কেন ওইগুলো তো ওইগুলো তো ধানের নাতি বেরিয়ে যা
ও দাদু এইবার এইবার আমরা দুটি ভাই যাব বুড়ির কাছে, কারণ বুড়ির তো সেই গোবিন্দ ভোগ চালগুলো তো সত্যি সর্বনাশ করেছে। আর এটা তো ঠাকুমা সেই যৌতুক বিয়ের সময় যৌতুক দিয়েছিল তোমার, এইবার ঠাকুমার কাছে গিয়ে বলবো, বলে তোমার ঠাকুমা যুদ্ধ হয়ে যাক, তোর টাকা পয়সা সামলা, তুই তো এখন আর বসে তাস খেলা করবি, তোর কোনো কাজ করতে হবে না, সংসারে অশান্তি করিস না, তাহলে দুটো প্রাণী আছি বুঝতে পেরেছিস, থাকবে তো আর আস্তে কাজ করবো না, তাস খেলা করবো, আর যা মাইনে করি লাগে সব দিয়ে দেবো, 25 টাকা 15 পয়সা বেশি দেবো। আমার তাহলে কি হলো দাদু, দুজনে নিবি ভাগাভাগি করে নিবি, তুই হাববি আমি হাববো, তবে কাজ একেবারে যেন বন্ধ করে দিবি না, কাজে কি মন দিয়ে কর ভাবি, না তো তোর ধর্ম করে হবে, তোরা তো সব নেশা খুব। দাদু কি বলে, দাদু যেটা দেবে যখন যেদিন দেবে সেই দিনে সেই দিনটা আমি নেবো, যেদিনে তার পর দিনটা তুই নিবি, কি আছে যেদিনে মাইনে দেবে সেই দিনে আমি নেবো, তার পর দিনে তুই নিবি, তোর ফিরিচার গরম করে দেবো। তুমি যে পথে যাচ্ছ ওই পথে যাও, ওই পথে গেলে তোমার সাথে চম্পক তুমি ফিরে পাবে পুত্র। নমস্তে রানী মাইছি, রামসিং এই হামদল